আপনার কামুড়িওয়ালা সালাম তোমার, ও মদিনার কামুড়িওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারোই রবিউল আওয়ালে নবী এলো ধরা ধামে, বারোই রবিউল আওয়ালে নবী এলো ধরা ধামে। ইবনে আব্বাস হুজুর আমার ফরমান শুনো না, ওই নূর নবীজির নূরের আলোয় আলহামদ দেখা দেখো না, ও মদিনার কামুড়িওয়ালা সালাম তোমার, ও মদিনার কামুড়িওয়ালা সালাম তোমার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নূরের শিলায়, ও মদিনার কামুড়িওয়ালা সালাম তোমার, ও মদিনার কামুড়িওয়ালা সালাম তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদে ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, بسم الله الرحمن الرحيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة، قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إِلَّا مِنْ صَلَاةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ عَلِمَ يَنْتَفِعُ بِهِ أَوْ وَلَدُ الصَّالِحِينَ يَدْعُو لَهُ. মহতারাম মুহাজ্জাজ মুকাররাম উলামায়ে কিরাম, সম্মানীয় আজকে এই পবিত্র মাহফিলের রহমান বক্স সাহেব সদর সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন মসজিদের ইমাম সম্মুখে বসে থাকা আজকে এই পবিত্র সফর মাসের এমন এক রজনীতে আল্লাহ পাকের পবিত্র দিনী আলোচনার মজলিসে আসা বয়প্রাপ্ত বয়োজ্যেষ্ঠ আমার গুরুজন বাবাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, পর্দা মসিনা অবস্থিতা আমাদেরই ইসলাম দরদি শান্তিপ্রিয়া মা ও বোনেরা, মহান মাবুদ সেই জল্লে জালাল ওয়া জল্লে শানুর দরবারে অগণিত শুকরিয়া, যিনি আজকে আমাদিগকে এমন এক রজনীতে এমন এক সময়ে এমন এক সন্ধিক্ষণে যে সময়ে যে মুহূর্তময় টাইমে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে রয়েছেন, ঠিক এমন একটা পুত পবিত্র সময়ে যে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেস্তের বাগানটাকে আল্লাহ আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে অগণিত শুকরিয়া সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত পয়গম্বর আল্লাহ পাক যে রসুলকে খাতমে নবুয়ত করেছেন, দিন দুনিয়ার বাদশা আল্লাহ পাক যে নবীকে কুল নবী কুলের সরদার করেছেন, সেই নূর নবী হাবিবুল্লাহ পাক নাম, পিয়ারা নাম, মধুমাখা নাম, নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণিত অজস্র লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে যে আমরা যে জায়গাতে এসে উপস্থিত হয়েছি, এই জায়গাটা আল্লাহর রসুল বলেন
বেহেস্তেরি বাগান ধরে বলুন সকলে সুবহানাল্লাহ। নবী বলেন পৃথিবীতে যে জায়গায় বসে আল্লাহ ও তার রসূলের কথা আলাপ আলোচনা করা হয় ওই জায়গাটাই হলো বেহেস্তেরি টুকরা অর্থাৎ রিয়াদুল জান্নাত। ধরে বলুন সকলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসূল বলেন ওই বেহেস্তের বাগানে গিয়ে তিনি আলাপ আলোচনার মজলিসে গিয়ে যদি আমার কোনো উম্মত বসে যায় তার উদ্দেশ্যটা যদি থাকে যে দিনের কিছু বিষয়বস্তু জানব, দিনের কিছু মাসলা মাসাইল জানব, দিনের কিছু জ্ঞান অর্জন করব, এমন উদ্দেশ্য নিয়ে যদি বান্দা বাড়ি থেকে তার ঘর থেকে ঠিকানা থেকে কদম তুলে হেঁটে আসতে থাকে বার হয়ে আসে ওই বেহেস্তের বাগানে, নবী বলেন ওই বান্দাটা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই রাস্তায় তার কদমের নিচে আল্লাহর মালাইকা ফারিস্তারা তাদের নূরের টানা গালিচা হিসাবে বিছিয়ে দিয়ে ওই বান্দাকে সম্মোধন করতে থাকেন। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেওজাহানের বাদশাহ ও নবী উম্মাতিরা নবী আমাতা নবী কি বলেছিলেন আল্লাহ রসুল কি বলেছিলেন এ আমার উম্মতিরা আমার সাহাবায়ে কেরামেরা জেনে রেখে দাও শুনে রেখে দাও দুনিয়ার যখন কোন রাজা বাদশা দুনিয়ার কোন আপনার যখন কোন সৈয়দ বা নেতা দুনিয়ার জমিন দিয়ে হেঁটে হেঁটে যায় মানুষেরা ওই সমস্ত রাজা বাদশাহকে যখন আমন্ত্রণ করে ওই জায়গাতে যখন রাজা বাদশাহ গুলো যে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় এলাকার মানুষেরা আপনার গ্রামের মানুষ ওই সমস্ত রাজা বাদশাকে সম্মান দেওয়ার জন্য ওই রাস্তার উপরে আল্লাহ পাকের দুনিয়াতে সবুজ গালিচা বিছিয়ে দেয় তার পেট বিছিয়ে দেয় কেউ বা ঘাসের গালিচা বিছিয়ে দেয় কিন্তু আমার আপনার নবী দা নবী বলেন দোজাহানের বাদশা বলেন ও আমার উম্মাতিরা আমার উম্মাতিরা যখন কোন দুনিয়াতে এলেম শিখার জন্য দুনিয়ার এলেম শিখার জন্য দুনিয়াতে এলেম কে অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য দিনে এলেম শিক্ষার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই বান্দার পায়ের নিচে যে দুনিয়ার কোন গালিচা বিছানো হয় না ওই বান্দার কদমে নিচে যে দুনিয়ার কোন কার্পেট বিছানো হয় না ওই বান্দার পায়ের নিচে আল্লাহ পাকে মালাইকা ফারিস্তারা নূরের দানাটা পেতে আল্লাহ রসুল বলে বান্দা যখন দুনিয়াতে এলেম শিক্ষার উদ্দেশ্যে কোন জায়গায় রওনা হয় বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু আল্লাহর রসুল বলেন ওই বান্দা সে নিজে ভাবছে যে আমি রাস্তায় মাটির উপর দিয়ে কাঠের উপর দিয়ে ইটের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু রসুল বলছে ওই বান্দাটা সে আল্লাহর মালাইকা ফারিস্তাদের নূরের ডানার উপর দিয়ে হেঁটে যেতে লাগলে জোরে বলুন সকলে এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিয়েছে এই মর্তবা দিয়েছে এই মজলিসে কিন্তু এই মজলিসে অনেক মানুষ আমরা আছি আমরা তো আসতে চাই না আমরা বসতে চাই না এটা অপছন্দ করে থাকি ও নবী উম্মাতিরা আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাককে পাওয়ার জন্য আমি আপনি যদি দুনিয়াতে যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি আর সারাটা দিন ধরে যদি আল্লাহ পাককে নামাজ আদায় না করি আল্লাহ পাককে রোজা আদায় না করি সারা শরীয়তের হুকুমগুলো যদি মেনে না চলি সারাটা রাত ধরে যদি খাটের উপরে আরাম করি আয়েস করি খোদাকে যতই পাওয়ার চেষ্টা করি না কেন আল্লাহর জান্নাত যতই পাওয়ার চেষ্টা করি না কেন কোনো মতেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে না কোনো মতেই খোদা সন্তুষ্ট হবে না কোনো মতেই আমার আল্লাহ কে আমরা কোনো মতেই পেতে পারি না। পাবো কি পাওয়া সম্ভব হবে? একজন মানুষ সারাদিন ধরে ফজরের নামাজ পড়ে সেই সাড়ে ছটা অথবা সাতটার সময় গেল সারাটা দিন ধরে একজন আর গিয়ে জল দিল মজদুরি গিরি করলো মুঠে গিরি করলো দুপুর পর্যন্ত সে ব্যক্তিটা 200 অথবা 300 টাকা রোজগার করল আর একজন মানুষ সে চুপ করে সারাদিন বসে থাকলো অথবা কোনো খেলাধুলো করলো চায়ের দোকানে গিয়ে চুপ করে বসে থাকলো অথবা ঘরে চুপ করে বসে থাকলো বসে থেকে
এই মানুষটা কোনোদিন ভাবতে পারে যে আমিও সারা পেয়া দিনের মধ্যে 300 টাকা ইনকাম করব? সম্ভব? যে ব্যক্তিটা সারাদিন ধরে খাটাখাটি করলো, 300 টাকা রোজগারে রোজ পেল, সে যখন হাতে টাকাটা নিচ্ছে, আর একজন যে সারাদিন খাটাখাটনি করলো না, জন মজদুরি মুটিগিরি কিছুই করলো না, সেও চিন্তা করছে আমি 300 টাকা পাওয়ার আশা রাখি। আচ্ছা, এই আশাটা রাখা তার জন্য বোকামি নাকি জ্ঞানীর কাজ? নিঃসন্দেহ বোকামি। আমি কাজ করবো না, কাজ যদি না করি কোনো মতে দুনিয়ার কোনো মনি, দুনিয়ার কোনো মানুষ আমাকে রোজগার দেবে? রোজ দেবে কি? রোজের দাম দেবে। তাহলে দুনিয়াতে আল্লাহ পাককে গুলো আমাকে আপনাকে হুকুম করলেন, সেই খোদার হুকুমগুলোকে আমি আপনি তামিল করব না। খোদা বলবে তোমরা দুনিয়াতে কলমায় কলমা পড়ো, অর্থাৎ ঈমান আনায়ন করো। ঈমান তো আমরা এনেছি সকলেই, আল্লাহ আমাদের ঈমানদারের ঘরে দুনিয়াতে পাঠিয়েছে। ঈমান যখন এনেছি, আল্লাহ পাক বললেন এবারে তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজ যখন আমি আপনি পড়তে শুরু করেছি, বছরের একটা মাস এসে গেল রমজান মাস, আল্লাহ পাক বললেন এবারে তোমাদের এই এক মাস রোজা রাখতে হবে, রোজা রাখো। যখন রোজা আমি আপনি রাখলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে এত ধন সম্পদ দিয়েছে, আল্লাহ পাক বললেন তোমার যে অর্থ রয়েছে তার থেকে তুমি যাকাত দাও, যাকাত আমি আপনি দিলাম। আল্লাহ পাক বললেন তোমার যখন অনেক পরিমাণে অর্থ হয়ে গেছে, তুমি এখন কি করো? তোমার বিশাল পরিমাণ অর্থ হওয়ার কারণে তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, জীবনে একবার খানায় কাবাকে দর্শন করে এসো, খানায় কাবাকে তওয়াফ করে এসো। আচ্ছা, আল্লাহ পাক এই যে হুকুম, এগুলো আল্লাহর হুকুম তো নাকি? তাহলে আল্লাহর হুকুম যদি না মানি কোনো মতে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে? একটা ছেলে সে সারাটা দিন ধরে খেলাধুলো করছে, বাপ যেটা বলছে তার কথা শোনে না। মনে করেন একজনের বাড়ি একটা কুটুম আসার কথা আছে, আত্মীয় আসবার কথা আছে, বাপ কাজে বার হয়ে যাচ্ছে, ছেলেটার কাছে 200 টাকা দিয়ে বলছে কচি খবরদার তুই বাজারে যাবি, গিয়ে 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসবি, আমার বাড়িতে দুজন আত্মীয় আসবে, কুটুম আসবে, আমার দুটো বন্ধু বান্ধব আসবে। ছেলেটাকে মা ডেকে পাঠিয়ে দিল, টাকাটা হাতে ধরিয়ে দিল, ব্যাগ ধরিয়ে দিল। যখন ধরিয়ে দিয়েছে, ছেলেটা ওই ব্যাগটা নিয়ে 200 টাকা নিয়ে বাজারে চলে গেল, গিয়ে দেখছে বাজারের পাশে বল খেলার মাঠ, ফুটবল খেলা হচ্ছে। ও তখন সেই গোস্ত আনার কথা ভুলে গেল, গিয়ে খেলা দেখতে দেখতে 3টে বেজে গেল। এখন 3টের পরে যখন ওই ছেলেটা বাড়ি আসলো, 3টের সময় তখন কি আর গোস্ত পাওয়া যাবে? গোস্ত পাওয়া যাবে না। 3টের সময় বাড়ি আসলো খালি প্যাকেট নিয়ে। আচ্ছা, মা বাপ ওর উপরে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? খালি প্যাকেট নিয়ে আসলো, এটা একটা কথা। দ্বিতীয়ত টাইম বেটাইম করে দিল, যখন আর অন্য কোনো পন্থাও অবলম্বন করা সম্ভব হবে না, সম্ভব হয়। সুতরাং ঠিক এই দুনিয়াতে আমি আপনি আল্লাহ পাক বললেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক শুধুমাত্র তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দাগি করবার জন্য। আর সেই বন্দাগিটা হবে, সেই ইবাদতটা হবে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আল্লাহ পাকের কোরআন তা হবে তার পবিত্র আইন, আর সুন্নাতে নববি রসুলের দেখানো রাস্তার উপরে। কিন্তু সেই হুকুম যদি না মানি তাহলে আল্লাহ পাকের দরবারে কোন বিষয়বস্তু নিয়ে আমি আপনি জান্নাতের আশা করি? ভাই আমার বাজিরা, জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ পাকের দুনিয়াতে জান্নাতটা কিন্তু পাওয়া যাবে না, অত সহজে জান্নাত পাওয়া যাবে না। আমি আপনি অত সহজে আল্লাহ পাকে সন্তুষ্ট খারাপ করতে পারবো না, সন্তুষ্ট যদি করতে পাই আল্লাহ পাকে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম খারাপ মানতে পারবে। আল্লাহ পাকের হুকুমটা হলো নামাজ আদায় করা, আল্লাহ পাকের হুকুম হলো রোজা পালন করা, আল্লাহ পাকের হুকুম হলো দুনিয়াতে হজ পালন করা, আল্লাহ পাকের হুকুম হলো
হলো দুনিয়াতে যাকাত দেওয়া, আল্লাহ পাকের হুকুম হলো দুনিয়াতে সুদ টানা খাওয়া, আল্লাহ পাকের হুকুম হলো দুনিয়াতে হক কথা বলা, আল্লাহ পাকের হুকুম হলো মানুষকে কষ্ট না দেওয়া। ও নবীর উম্মতেরা, তাই দুনিয়াতে আমার আল্লাহ পাক বলেন বাল্লাহুল মালা ফালাহুল কুন, বান্দা যখন আমি আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক বান্দার হয়ে যাই, আল্লাহ পাক বলেন তিনি নিজেই ইরশাদ করেন আল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দা যখন আমি আল্লাহ আমার হয়ে যায় তাম পৃথিবীটাকে আমি আল্লাহ পাক ওই বান্দার গোলাম বানিয়ে দিয়ে থাকি। জেনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দা যখন আমি আল্লাহ আমার হয়ে যায় আমি আল্লাহ তাম পৃথিবীটাকে ওই বান্দার গোলাম বানিয়ে দিই। যেমন একটা উপমা, যেমন একটা মিসাল, আমাদের এই রঘুনাথপুরের মুখে শুয়ে আছে কে? আলহাজ হযরত শাহ সুফি আমাদের আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ। আমরা গ্রামের মানুষ হয়তো নাও চিনতে পারি, কিন্তু আমি আমার জীবনে বহু জায়গায় গিয়েছি, সেই সমস্ত জায়গায় গিয়ে মুর্শিদাবাদে গিয়েছি এক জায়গায়, আপনারা নিশ্চয়ই জানবেন লালগোলায় নেমে ওখান থেকে সাইদাপুর জায়গাটার নাম, সেখানে গিয়ে আমি বলছি আপনারা আব্দুল খালেক সাহেব হুজুরের চেনেন? আমাকে জিজ্ঞেস করছে হুজুর আপনার বাড়ি কোথায়? ভাঙড় বলছি কেউ বুঝতে পারে, হাড়োয়া বলছি বুঝতে পারছেন, হাড়োয়া তো মেলাই গেছে, বলছি রঘুনাথপুরে হযরত সুফি আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ বলছে হুজুরের বাড়ি ব্যাপারে বাড়ি। যেই বললাম উফ, আমাদের হুজুর তো এখানে আসতেন, হুজুরে সেখানে জলসা করেছে, এক বাক্যে আল্লাহর ওলিকে তারা চিনে নিলেন। জোরে বলুন সকলে সুবহান। আচ্ছা আরো একটা কথা বলা যায়, মুজাদ্দিদের জামান আমিলের শরিয়াত আলা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে শুয়ে রয়েছে। ওই ফুরফুরায় শুধু আমরা মুসলমান নাই, জি খাজা গরিবে নামাজ আজমিরের জমিনে শুয়ে রয়েছে রাজস্থানের বুকে, সেখানে শুধু মুসলমান যায়। বলেন একটু কথা, শুধু মুসলমানরা যায়। আল্লাহ পাক বলেন দুনিয়াতে বান্দা যখন আমি আল্লাহ পাক আমার হয়ে যাই, কুল মখলুকাতকে আমি আল্লাহ বান্দার গোলাম বানিয়ে দেই। ও নবীর উম্মতেরা, বান্দা এটাই মনে পাবে আমি আল্লাহ পাকের পাগল, বান্দা যখন দুনিয়ায় কিছু ভালো লাগে না বান্দা শুধু আল্লাহ 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 করে, আল্লাহ পাকের যখন হয়ে যায় বান্দা যখন আফজাল হয়ে বাড়াতে ইবাদতে সালাত আফজাল তেলাওয়াতে তেলাওয়াতে কোরআন আফজাল জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দা যখন আল্লাহ পাকের হুকুমগুলোকে তামিল করে, বান্দা যখন নামাজ গুলো আদায় করে, আল্লাহ পাকের দুনিয়াতে যখন বান্দা হারামকে হারাম বলে দূরে সরিয়ে দেয়, হালালকে হালাল বলে গ্রহণ করে নেয়, ওই বান্দার উপরে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহ এত পরিমাণে রাজি হয়ে যায়, ওই বান্দাকে আমার আল্লাহ পাক বলেন আমি তোমাদের দুনিয়াতে এত ভালোবেসে ফেলি, তোমাদের দুনিয়াতে ভালোবেসে ফেলি, বান্দামি আল্লাহ আমার মহাব্বাতে ফানা হয়ে যায়, বান্দামি আল্লাহ আমার মহাব্বাতে আমার সে বান্দা ফেরাসাতে যায়, যখন কোনো বান্দামি আল্লাহ তারা আমার ফেরাসাত হয়ে যায়, ওই বান্দা দুনিয়ার মানুষের কাছে সম্মান কতটুকু ভালো মন্দ কোনো কিছু বোঝে না, কিন্তু আমি আল্লাহ জানা ওই বান্দার ভালোটাকে তামাম পৃথিবীতে পৌঁছে দিয়ে থাকি। আল্লাহ পাক বললেন খাওয়া দাওয়া একবেলা হচ্ছে একবেলা হয় না, গ্রামের মানুষরা বলছে উস কথা বাদ দাও দিই, ও বিকার ফকির ফাকলা লোক ঠিক কিনা, কিন্তু ওই মানুষটা সে দুনিয়ার কোনো সম্মানের চিন্তা করে না, সে চিন্তা করে দুনিয়ায় আমি অসম্মান হই হোক কায়ামতের মহামাঠে যেন আমি আল্লাহ পাকের দরবারে সম্মানটা ঠিকভাবে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে দুনিয়াতে মানুষের দুনিয়ার সম্মান চাইল না আমি আল্লাহ আমার কাছে আখিরাতের সম্মান চাইল,
দুনিয়ার চেয়ে যে আমি আল্লাহ আমাকে বড় মনে করলো, সে দুনিয়ায় তার কোনো সম্মান নেই এতটুকু মনে করছে, কিন্তু আমি আল্লাহ তার সম্মানের কথাটা তাকে বলতে হবে না, দুনিয়ায় আমি আল্লাহ পাক পৌঁছে দিয়ে থাকি। জুড়ে বলুন সকলে সুবহানাল্লাহ। সে দুনিয়ার কোনো মান সম্মানের আপনার আশা ভরসা না করে যখন আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক ওর অচেনা বান্দার কাছে এমন করে বার্তা পৌঁছে দেই যে অচেনা মানুষ হচ্ছে তার কদমে এসে পড়ে যায় আর বলে, হুজুর আপনি একটু দোয়া করুন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমি আল্লাহ আমার হয়ে যায়, এজন্যই তো আল্লাহ পাক বললেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দা যখন আমি আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহ তাম পৃথিবীটাকে ওই বান্দার গোলাম বানিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দোয়া খানা কবুল করতে পারবো না, আমি আল্লাহ পাক আপনাদের কান্না খানা কবুল করবো না, কারণ কোন দুনিয়াতে আখির জামানা নবীর উম্মতি যারা পাবে তাদের এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা, দুনিয়া সৃষ্টি হওয়ার আগে কি করে হলো? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, মিশকাত শরীফের মধ্যে বাবুল ইমানের অধ্যায়ের ভিতরে পাওয়া যাচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনটা আমরা পড়ি, যে কোরআন আমাদের বিধান, ওই কোরআনটা কবে লিপিবদ্ধ হয়েছে আমি আপনি জানি না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে ওই আল্লাহ পাক যে কোরআনটাকে আমার আপনার কাছে দিয়েছেন, এই কোরআনটাকে আমার আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 15,000 ইয়ার্স আগে আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টির কত হাজার বছর? 50,000 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনকে লিপিবদ্ধ করলেন। কোন কোরআন? যে কোরআনের মধ্যে 30টা পারা, যে কোরআনের মধ্যে 114টা সূরা, যে কোরআনের মধ্যে 7টা মানজিল, যে কোরআনের মধ্যে 14টা সিজদা, যে কোরআনের মধ্যে 6,666টা আয়াত, যে কোরআনের মধ্যে 540টা রুকু, যে কোরআনটা আল্লাহ পাক বললেন ওয়ানুনাযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা হলো মোমেনদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় ঔষধ। জুড়ে বলুন সকলে সুবহানাল্লাহ। আর হুদাল লিন নাস বাইয়িনাতুন মিনাল হুদা, আর এই কোরআনটাই হলো তাম বিশ্ববাসীর জন্য একমাত্র সুপথ দেখায়। জুড়ে বলুন সকলে সুবহানাল্লাহ। কোরআনই আমাদেরকে একমাত্র ভালো পথ দেখাতে পারে, অন্য কোনো মতে কেউ পারবে না, কোনো মতেই সম্ভব না। আল্লাহ পাক নিজেই বললেন, বাবার বাজিরা জনেরা যুবকেরা ও নবীর উম্মতিরা, কোন কোরআন আমি আপনি পেয়েছি আমার আপনার নবী দা নবীকে আল্লাহ পাক কোন কোরআন খানা দিয়েছেন, কোরআনটা কোথায় লেখা রয়েছে আমি আপনি কি জানি, আমি আপনি তো শুনেছি লাওহে মাহফুজে কোরআন, ওই লাওহে মাহফুজটা কোথায় কি আমি আপনি জানি। ও নবীর উম্মতিরা, এই প্রথম আসমান থেকে প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত যতটা, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটা, ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ততটা, আল্লাহ পাকে নবী বলে আল্লাহ রসুল বলে দয়ার নবী বলে, ওই কোরআনটাকে আমার আল্লাহ ওই সপ্তম আসমানের উপর আল্লাহ পাকে পবিত্র আল্লাহ পাকের আরশে আমার আল্লাহ আল্লাহ পাকের আরশে কুরসি আল্লাহ পাকের মাকামে সুরাইয়া আল্লাহ পাকের পবিত্র আরশে আজিম খানা ওই আরশে আজিমের উপর আল্লাহ পাকের পবিত্র আরশে মহল্লা ওই আরশে মহল্লাতে আমার আল্লাহ পাক শিখ
সেখানে তিনি সমাসীন থাকেন। ও নবীর উম্মতেরা, আরশে মহল্লা আমি আপনি শুনেছি, আরশে মহল্লাটা হলো আল্লাহ পাকের থাকবার স্থান। আমি আপনি বলি আল্লাহ পাকের কোরআনটাকে আমার আল্লাহ তিনি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। লাউহ মানে কি? লাউহ মানে হলো তক্তা, আর মাহফুজ মানে হলো ওই তক্তার গায়েতে আমার আল্লাহ তারা পবিত্র কোরআনটাকে লিপিবদ্ধ করে গেছেন। আল্লাহ পাক ওই সিজদাতুল মুনতাহা, আমি আপনি নাম শুনেছি সিজদাতুল মুনতাহা মানে কি? সিজদুন মানে হলো সিজদাতুল মুনতাহা মানে হলো কুল গাছ। আল্লাহ পাক নবী বলেন ওই সিজদাতুল মুনতাহারে গোড়া দিয়ে আমার আল্লাহ তাআলা চারটে নহরকে প্রবাহিত করে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা নহরের নাম হলো সালসাবিল, একটি নহরের নাম হলো জামে কাউসার, আর একটি নহরের নাম ফোরাত, আর একটি নহরের নাম হলো নীল নদ। আল্লাহর নবী বলেন এই চারটে পানির নহরকে আল্লাহ পাক আমার উম্মতের জন্য নসিবে কবুল করেছেন। আর ওই চারটে নহর ওই সিজদাতুল মুনতাহারের গোড়া থেকে জারি হয়েছে। আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, এ আমার উম্মত ওই সিজদাতুল মুনতাহারের গোড়া দিয়ে যে চারটে নহর খারাপার হয়েছে, সালসাবিল, জামে কাউসার, ফোরাত, নীল নদ, ওই চারটে নহরের পানি যে কোনো একটা নহরের পানি আমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা উম্মত জীবনে একবার পান করবে, কায়ামতের মহামাতে কঠিন কিয়ামতের মহা কঠিন দিবসে আর ওই উম্মতের পানি পিপাসা লাগবে না। আল্লাহর রাসূল বলেন, আমি আপনি শুনেছি তো আল্লাহ পাকের দুনিয়াতে বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ পাকের নবী বলেছেন, দয়ার রাসূল বলেছেন, চারটে নহর আমার উম্মতকে দেওয়া হবে, একটি হলো সারসাবিল, জামে কাউসার, আমি আপনি যেটাকে বলি হাউজে কাউসার, আর একটা হলো পবিত্র ফরাত এবং নীল নদ। চারটে নহরকে আমার আল্লাহ পাক দেবেন ময়দানে মহাশরের দিবসে আমার রসুলকে। আল্লাহ পাকের দুনিয়ায় আমার নবী দয়ার রসুল তিনি চিন্তিত নবী, আমার উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্য পবিত্র হাউসে কাউসারখানা আপনাকে দান করে দিলাম, জোরে বলুন সকলে। আল্লাহ আমার রসুলকে কি দিলেন? হাউসে কাউসার। আচ্ছা, আমরা আজানের পরে দুইখানা হাত তুলে দোয়া করি না আল্লাহর দরবারে? কেন দোয়া করতে হয়, এই দোয়াটা কেন করি? আপনি হাত যদি নাও তোলেন কমসে কম আপনাকে দোয়াটা করতে হবে। আল্লাহর রসুল বলে, আমরা বলি অবা আসা আইয়া বা আসা রব্বুকা মাকামা মাহমুদা, আমরা বলি না এই কথাটার অর্থ কি জানি? মাকামে মাহমুদ এমন একটা জায়গা তফসিরের মধ্যে এসেছে বুখারীর হাদিসে, মাকামে মাহমুদটা হলো একটা বিরাট সম্মানীয় জায়গা, যে জায়গায় গিয়ে আল্লাহর নবী তিনি তানার জেসেম খানা দিয়ে আল্লাহ পাককে সিজদা করবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনার সিজদা খানা আপনি ওঠান, আপনি যেটাই বলবেন সেটা আজকে আমি আল্লাহ কবুল করব, জোরে বলুন। চিন্তা করেছি, এই জন্য আমরা দোয়া চাই। আল্লাহর রসুল বলেন এই দোয়াটা যে ব্যক্তি চাইবে, নবীকে তো আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছে, কিন্তু এই দোয়াটা যে চাইবে নবী সাফায়াত সেও পেয়ে যাবে, জোরে বলুন সকলে। এই জন্য দোয়া গুলো চাইতে হবে। এবার আপনি হাত তুললেন কি হাত তুললো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুখে আপনাকে পড়তেই হবে। ভাই আমার বাদীরা, জনেরা, যুবকেরা, ও নবী উম্মতেরা, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সিয়াসি তাগুতের মধ্যে পাওয়া যায়, কায়ামতের মাঠে কঠিন দিবসে আল্লাহ পাকে দুনিয়াতে শরীরে কায়ামত যদি হয়ে যাবে, ওই হাসরের ময়দানে কিছু মানুষ দলে 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 মানুষ আল্লাহ পাকের জমিনে দেতা না বড় কষ্ট পেতে লাগবে, নফসি 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 করতে করতে তারা একে অপরে আলোচনা করবে, কার কাছে গিয়ে আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশটা চাওয়া যায়। চলো 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 আমাদের আদি পিতা আবুল বাশার হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, তিনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে
কোন সুপারিশ সাফায়াত করা হবে আমাদের জন্য আল্লাহ দরবারে একটু সুপারিশ করা চেয়ে দেবেন আল্লাহ পাক আমাদেরকে তিনি দ্বারা যাবে ইয়াউমুল কিয়ামা আযাবে হাশর এই কঠিন ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা নিষ্কৃত নসিব করে দেবে মানুষ দলে দলে হযরত নবী আবুল বাশার আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালামের কাছে কথাটা আমি যেটা আপনাদের কাছে আলোচনা করছি এটা কোনো বাংলা কিতাবের কথা বলছি না হাদিস শরীফ মিসকাত শরীফের একটা বাব হলো বাবু সাফায়াত ওই সাফায়াতের বর্ণনা দিকে দিকে আল্লাহর রাসূল বলেন ওই কায়ামতের মহা কঠিন দিবসে হযরত নবী আদম আলাইহিস সালাম ওই সমস্ত মানুষ লোক লস্কর যখন তারা গিয়ে হযরত নবী আদম আলাইহিস সালামকে বলবেন এ আমাদের আদি পিতা আপনি একটু আমাদের জন্য সুপারিশি করুন আর কষ্ট সহ্য করতে পারছি না ওই সময় তিনি বলবেন আল্লাহ পাক আমাকে গন্ধম ওই ফলটাকে খাওয়া নিষেধ করেছিলেন কিন্তু আমি আমার নফসের প্রতারণায় করে আমি খেয়ে পেয়েছিলাম খেয়েছিলাম খেয়ে ফেলেছিলাম আল্লাহ পাকের জন্য জানি না আমার আজকে কি অবস্থা হবে অতএব আমি আপনাদের জন্য সুপারিশি করতে পারবো না বরঞ্চ আপনারা চলে যান নূহের কাছে কার কাছে যাবে হযরত নবী নূহ আলাইহিস সালামের কাছে ভাই আমার বাদীরা জনেরা যুবকেরা ও নবীর উম্মতিরা নবীর উম্মতিরা দৌড়ে 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 কিয়ামতের মহা কঠিন দিবসে হযরত নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন হযরত নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন কোন নবী সেদিন সুপারিশ করবেন না সমস্ত নবীগণেরা বলবেন আমাদেরকে আমার আল্লাহ পাক সাফায়াতের এখতিয়ার খানা দেন নাই আমরা আপনার জন্য সুপারিশ করতে পারবো না নবী নূহের কাছে চলে যাবেন কেউ সেদিনে সাফায়াত করবে না কারণটা কি নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নবী ঈসা বললেন আল্লাহ পাকের দিল্লায় মানুষ আমাকে ঈসা রুহুল্লাহ না বলে আমাকে কি বলেছিল ঈসা আল্লাহ বেটা বলেছিল কি কেউ বলেনি যীশু খ্রিস্ট জি মানে আপনার খ্রিস্টানরা কি বলে ঈসা আল্লাহর বেটা নাউজুবিল্লাহ আল্লাহ পাক তিনি হলেন লামিল্লাহ এক অদ্বিতীয় তার সঙ্গে কোনো সমকক্ষ চলে না আমার আল্লাহ পাক তিনি এক অদ্বিতীয় নবী ঈসা আলাইহিস সালাম বললেন যে আমাকে মানুষেরা খোদার বেটা বলেছিল এর জন্য আমি বড় লজ্জিত আল্লাহর দরবারে কি কৈফাত দেব অতএব আজকে আমি আপনাদের জন্য সুপারিশি করতে পারবো না বরং আপনার নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে যান নবী মূসা আলাইহিস সালাম তার কাছে যাওয়ার পরে তিনি দুনিয়াতে একজন মানুষকে এককে চড়ে একটা থাপড় মেরেছিলেন এক থাপড়ে সেই মানুষটা ইন্তেকাল হয়ে গেছে তিনি বলবেন তার জন্য আমি বড় লজ্জিত আল্লাহর দরবারে বড় শর্মিন্দা শর্মিন্দিত হয়ে রয়েছি সুতরাং আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না বরং আপনারা হযরত নবী নূহের কাছে চলে যান কিয়ামতের মহাটি কঠিন দিনেতে ও নবী উম্মতিরা মানুষ দৌড়ে 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 হযরত নবী রূহের কাছে চলে যাবেন ও নবী রূহ আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ সাফায়াত করা করুন আর আমরা কিয়ামতের মহা কঠিন দিবসের পরে এই হাশরের ময়দানে আমরা আর এই কষ্ট করা সহ্য করতে পারি না নাফসি 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 আর আমরা কষ্ট করা সহ্য করতে পারি না আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ সাফায়াত করা করে ফেলুন হযরত নবী রূহ কি জবাব করা দেবেন হে আল্লাহ পাকের বান্দা বোনেরা হে আমার হাবিবে পেয়ারা নূরে মোজা আসলামের উম্মতিরা আমি নবী রূহ তোমাদের জন্য সুপারিশ করা করতে পারবো না তোমাদের জন্য আল্লাহ দরবারে কন্ডল করতে পারবো না কারণ হলো আমার ছেলে কিনা সে আমার উপর ইসলাম খা
ছাড়া আমার উপর ঈমান খানা নাই অনখনে নাই আল্লাহ পাকের আপনার কি না রাসূলের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী নূহ আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলবেন যার জন্য আল্লাহ তাআলা আমি বড় শর্মিন্দা হয়ে রয়েছি বড় অর্জিত হয়ে রয়েছি আপনাদের জন্য আমি সবাই সেখানা করতে পারবো না বরং আপনারা চলে যান হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে তাম নবী উম্মতিরা দৌড়ে 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 কিয়ামতের মহা কঠিন দিবসে খুঁজে 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 হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে চলে যাবেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম হুজুরের কাছে গিয়ে উম্মতিরা আপনি আমাদের জন্য আল্লাহ পাকে দরবারে একটু সুপারিশ করা করুন আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে একটু দোয়া করা করুন আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে একটু ফরিয়াদি করুন যেন আমার আল্লাহ পাক আমাদের এই কষ্ট থেকে আজকে রাহত করে দেয়। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি জবাব দেবেন আমার বাপ তার নাম কি বলেন তো আজর আমার বাপ আজর সে ঈমান আনে সে মূর্তি তৈরি করে পৃথিবীতে যে বড় বড় মূর্তি লাত উজ্জা মানা আমি আপনি নাম শুনেছি না খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল ওই বড় বড় লাত উজ্জা মানা যে সমস্ত ঠাকুর বানাতো কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নবী পাক যার নাম হলো আজর সে ঈমান আনে আমি আল্লাহ দরবারে তার জন্য বড় শর্মিন্দা হয়ে রয়েছি বড় নিন্দিত হয়ে রয়েছি জানি না আল্লাহ পাক আজকে কায়ামতের মহা কঠিন দিবসে আমার সঙ্গে কি ব্যবহারটা করবেন আমি বড় আল্লাহ দরবারে লজ্জিত সুতরাং আমি আপনাদের জন্য সুপারিশ করতে পারবো না বরঞ্চ আপনারা চলে যান ওই যে দেখা যায় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর কাছে চলে যান তাকে আমার আল্লাহ সুপারিশের ইখতিয়ার দিয়েছেন জোরে বলুন সমস্ত নবীরা বলবেন আল্লাহ পাক আমাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দেননি বান্দাগুলো কিয়ামতের মাঠে দৌড়ে 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 আমার হাবিবের কাছে চলে যাবেন আমার তার নবীর কাছে চলে যাবেন ও নবী উম্মতিরা ও জনেরা যুবকেরা মুরব্বিয়ানেরা ও মা বোনেরা একটু কান টাকা করে বুঝবার চেষ্টা করবেন মা শুনে একটু বুঝবার চেষ্টা করবেন ওই সমাজের সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবেরা মোহাম্মদ রসুল্লাহ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে 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 চলে যাবে আমার আপনার নবীর কাছে গিয়ে বলবেন ইয়া রসুল্লাহ রে ইয়া হাবিবুল্লাহ কিয়ামতের মহা কঠিন দিবসে আজাব করা সহ্য করতে পারি না এই কষ্ট খানা সহ্য করতে পারি না আপনি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ আবায়াত করা করুন আমার আপনার নবী দয়া নবী কি বলবেন হে আমার উম্মতিরা দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আল্লাহ পাক তোমাকে সুপারিশ করার জন্যই তো দুনিয়াতে পাঠিয়েছে আমি আপনাদের জন্য সুপারিশ করব জয় বলুন সুবহানাল্লাহ নবী বলবেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে তো সুপারিশ করার জন্য তো সাফাই উল মাজনাবিন করে দুনিয়ায় পাঠিয়েছে জোরে বলুন সকলে কান্নার কোনো প্রয়োজন নেই আমি নবী তোমাদের জন্য নিঃসঙ্গে সুপারিশ করব কারণ আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠিয়েছে রসুল পাঠিয়েছে কোন নবী এবং রসুলকে আমার আল্লাহ সাফায়াতের ইখতিয়ার দেননি কিন্তু আল্লাহ পাক আমাকে সাফিউল মাজনাবিন করেছেন আল্লাহ পাক সাফায়াতুল মুমতাসিল করেছেন আল্লাহ আমাকে সাফায়াত করবার জন্য ইখতিয়ার নসিব করেছেন জোরে বলুন হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মতির জন্য সেদিনে কি করবেন আল্লাহ পাকের দরবারে চলে যাবেন আল্লাহ পাকের আরশ মহল্লায় পবিত্র মাহকামে মামুদ আমি আপনি শুনেছি ওই মাহকামে মামুদ ওই জায়গায় গিয়ে আল্লাহ পাকের রসুল বলেন আমি রসুল সেদিনে
সেজদায় অবনত হয়ে যাব চলে পড়ুন সকলে সুবহান। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার সেদিনে কিয়ামতের বা কঠিন দিবসে আল্লাহ পাকের এই মাকামে মাহমুদে চলে যাবেন। নবী আমার বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি সেদিন আল্লাহ পাকের আরশে গিয়ে আল্লাহ পাকের কদমে সিজদায় পড়ে যাব, আল্লাহ পাকের কদমে যখন সিজদায় খাড়া পড়ে যাব ওই সময়তে আমার আল্লাহ পাক আমাকে এক রকমের হামদ এক রকমের তসবিহ আমাকে শিখিয়ে দেবেন, ওই হামদ তসবিহ কানে করতে থাকব। আল্লাহ পাক আমাকে ডাকিয়ে বলবেন হাবিব আপনি ওঠো, হে আমার হাবিব আপনি মাথা খারাপ তুলুন, হে আমার রসুল আপনি মাথা খারাপ তুলুন। আমি আল্লাহ পাক আপনি যা কিছু বলবেন আপনার কথা কি আজকে আমি আল্লাহ পাক কবুল করব, আপনার রাজ্য করা কবুল করে নেব। অতএব আপনি হাবিব বলার কুন্দন করবেন না। নবী আমার তা নবী বলেন ওই সময় আমি আল্লাহ পাকে দাঁড়ায় মাথা খারাপ তুলব, আমি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন হে আমার হাবিবে নবী পেয়ারা গো কি আপনার আশা উদ্দেশ্য কি আপনার মনস্থা মন না বলুন। আল্লাহ পাক এই দরবারে সেদিন নবী আমার বলেন দয়ার নবী বলেন ওই সময় আমি আল্লাহ পাকে দরবারে বলব আল্লাহ আপনি আমার উম্মা দিরিমাকে জাহান্নামা দেবেন না, আমার উম্মা দিরিমাকে আপনি পবিত্র জান্নাত নসিবি করে দিন। আল্লাহ নবী বলেন ওই সময় আমার আল্লাহ পাক আমাকে বলবেন হে আমার হাবিবে পেয়ারা নবী নূরে মুজাসসাম গো আপনি চলে যান কিয়ামতের মাঠে হাশরের ময়দানে দে আমার সমস্ত উম্মাদিরা উপর সমস্ত বান্দাগুলো উপস্থিত হয়েছে আমার বান্দাদিগের ভিতরে যাকে আপনি পছন্দ করেন অর্থাৎ যারা পূর্ণাঙ্গ ভাবে আপনার উপরে ঈমান আনয়ন করেছে আপনাকে মহব্বত করা করেছে ওই সমস্ত বান্দাদিগকে নিয়ে আপনি আপনার সঙ্গী হিসাবে জান্নাতের ভিতরে নিয়ে চলে যা। আল্লাহর রাসূল বলেন সেদিনে কিয়ামতের মহা কঠিন দিবসে আমি রাসূলুল্লাহ নিজে আমার উম্মাতিদিগকে বেছে বেছে দিয়ে আমি আল্লাহ পাকের পবিত্র জান্নাতের ভিতরে প্রবেশ করব। জোরে বলুন সকলে চিন্তা করেছি নবী আমার দয়ার রাসূল তিনি নবী বলছেন যে ওই পর্যন্ত বন্ধ নয় আমি ওই সমস্ত উম্মাতিদিগকে যখন জান্নাতে প্রবেশ করব তারা হলো ফার্স্ট ক্যাটাগরি উম্মা, এখনো আমার উম্মাত কিছু থাকবে নফসি নফসি করবেন, আমার আল্লাহ যতটুকু আমাকে এখতিয়ার দেবেন ততটুকু জান্নাতে দেব, বাকি যেগুলো থাকবে তারা আবার নফসি নফসি করতে থাকবে। আমি নবী ওই অবস্থা খানা দেখে আমি রসুল আমার হৃদয়ে আর এই অবস্থা দেখে সহ্য হবে না, আমি নবী আবারও গিয়ে আল্লাহ পাকের আরশে মহল্লাতে আল্লাহ পাকের সেই পবিত্র স্থানে আবার আমি আল্লাহর নবী সিজদায় অবনত হব। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। যখনই সিজদায় অবনত হব আল্লাহ পাক আমাকে বলবেন লক্ষ্য করে হাবিব আপনি কন্দন করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে কন্দন করাবো না, আজকে আপনি যেটাই বলবেন সেটাই আপনার সন্তুষ্টতাই হলো আমি আল্লাহ আমার লক্ষ্য। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। অতএব আপনি কন্দন করবেন না, আপনি মাথা তুলুন, আপনার আমার আল্লাহ রাসূল বলেন আমাকে একটা ইখতিয়ার দেওয়া হবে একটা রেখা দেখিয়ে দেওয়া হবে ওই রেখার ভিতরে যতগুলো উম্মাত থাকবে তাদেরকে বেছে বেছে দিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করব। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। নবী আমার দা নবী আমার বলে ও আমার উম্মাতেরা এখন আমার কিছু সংখ্যা উম্মাত কিয়ামতের মা কঠিন দিবসেতে এখনো কিছু সংখ্যা উম্মাত আল্লাহ পাকে দুনিয়াতে তারা উপস্থিত থাকবে তারা কান্নাকাটি করতে থাকবে নবী 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 করে কান্দবে এ আমার হাবিব আপনি আমাদের জন্য সুপারিশি করা করুন, আমাদের জন্য আল্লাহ পাকে দাবারে একটু সুপারিশি করা করুন। আল্লাহ পাকে নবী বলে নাই সমাতে আমি আবারও দৌড়ে 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 আমার উম্মাদি দিবাকে দেখতে লাগলো ওই সমস্ত উম্মাদি দিবাকে দেখে দেখে আমি রাসূলুল্লাহ
আমি আর চোখ দিয়ে পানি ধরে রাখতে পারবো না, আমি নবী ওসমান গনি বড় কান্নাকাটি করতে লাগবো, তখনই আমি নবী আমারও দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের আরশে মওলায় চলে যাব, আরশে মওলায় গিয়ে আবারও আমি আল্লাহ পাকের নবী আবারও সিজদায় অবনত হয়ে যাব, আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের সিজদায় পড়ে যাব, আসমান থেকে আমাকে আবার একটা হাম শিখিয়ে দেওয়া হবে, তসবিহ শিখিয়ে দেওয়া হবে, ওই হাম তসবিহ করা তেলাওয়াত করব, আল্লাহ পাকের গাইবি মদতে আওয়াজ এসে যাবে, এ আমার হাবিব, এ আমার নূরে মুজাসসাম গো, আপনি কোন রং করবেন না আপনার কান্না, আজকে আমি আল্লাহ পাক কোনো মতেই বরদাস্ত করব না, এ আমার হাবিব পেয়ারা নবী আপনি কন্দন খাড়া করবেন না, আপনাকে কান্না করাবো না, কি হয়েছে আপনি বলুন, যদি আমার বলবেন উম্মতি 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 আল্লাহ পাক আমার গোনাহগার উম্মত আমার পাপী পাপী উম্মতের উপায় খাড়া কি হবে, যদি আমার দয়াল নবী বলেন ওই সময় আমার আল্লাহ পাক করবেন, হে আমার হাবিবে পিয়ারে নবী নূরে মুজাসসাম রে, আপনি ময়দানে মাশা এই হাসরের ময়দানে চলে যান, যে সমস্ত বান্দা বান্দীদের বিন্দু পরিমাণ জাররা পরিমাণ কতরা পরিমাণ ইমাম খানা রয়েছে তাদেরকে নিয়ে জাহান্নামের ভিতরে যারা রয়েছে তাদেরকেও পার করে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের ভিতরে দাখিল হয়ে যায়। নবী আমার বলেন আমি রাসূলুল্লাহ সেদিনের ময়দানে মহাশরের দিবসে জাহান্নামের ভিতর থেকে আমার এই উম্মত দিগকে সেদিকে বার করব, কিয়ামতের মহামাতে সেদিকে এই পাপী পাপিষ্ট উম্মত যাদের জাররা পরিমাণ কাতরা পরিমাণ ঈমান রয়েছে এমন উম্মত দিগকে সেদিন আমি রাসূলুল্লাহ বেছে খুঁটে নিয়ে সেদিন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করব, জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। কিন্তু আমি রাসূল আমারও হাসরের ময়দানের দিকে লক্ষ্য করে দেখব এখন কিছু অবশিষ্ট আছে উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন যারা রয়েছে এদেরকে আমার আল্লাহ কোরআনের ভিতরে সাক করলেন এরা আর জান্নাতে যাবে না, অর্থাৎ তাদের ঈমান কোরআন যাদেরকে বাধা সৃষ্টি করেছে তারা কোনো মতেই আর জান্নাতে যেতে পারবে না। তাহলে সর্বপ্রথম আমার আপনার যে কাজ সেই কাজটা হলো ঈমান, ইমানটাকে মজবুতি করতে হবে, ইমানটাকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? ইমানটা হচ্ছে মেন, ইমান এমন একটা বস্তু আল্লাহর রসুল বলেন ইমান হলো এমন একটা বস্তু যে শুধু মুখে স্বীকার করব কিন্তু কাজে পরিণত করব না, এটা কিন্তু ইমান নয়। ইমানদার ওই ব্যক্তিকে বলা হয় যে মুখে স্বীকারোক্তি দেয় এবং কাজে পরিণত করে, আল্লাহর রসুল বলেন আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাসি বাদাল মাউত, আল্লাহ পাক বলেন ওই বান্দা পাই হলো ঈমানদার, ও নবীর উম্মতেরা ঈমানদার ওই ব্যক্তি আমন্ত বিল্লাহি যে ব্যক্তি ঈমান আনলো আল্লাহর উপরে ও মালাইকাতিহি এবং যে বিশ্বাস আনলো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের উপরে ও রাসূলিহি এবং যে বিশ্বাস আনলো ঈমান আনলো আল্লাহ পাকের নবী এবং রাসূলদের উপরে ও কুতুবিহি এবং বিশ্বাস স্থাপন করলো আসমান থেকে আমার আল্লাহ যতগুলো কিতাব নাযিল করেছেন ওই কিতাবের উপরে এর উপরে বিশ্বাস আনাটা কি এটা হলো ঈমানদারের চিহ্ন, নবী বলেছেন যদি ওই পর্যন্ত বিশ্বাস করলাম আর বিশ্বাস করবো না বাকিটা তাও হবে, যেমন আল্লাহর উপর ঈমান আনলাম নবী রাসূল কিতাব তার উপর ঈমান আনলাম, আল্লাহ পাক বলছেন এবারে তোমার তকদীরের উপর ঈমান, এইখানটায় একটা বিরাট খেলা আছে। আমরা অনেক মানুষ মনে করি যদি আমি রাস্তায় না যেতাম আমার অ্যাক্সিডেন্ট না হতো না, বারবার তোকে মানা করলাম তবু তুই শুনলি নেই গিয়ে অ্যাক্সিডেন্টই করলি, বারবার তোকে মানা করলাম নিয়ে যেতে তবু নিয়ে গিয়ে হারিয়ে ফেললি, কি গো এই কথাগুলো আমরা বলি না? আল্লাহর রসুল বলেন আল্লাহর হাবিব বলেন এই কাজগুলো এই কথাগুলো তোমরা বলো না, এগুলো বলা মানে তোমাদের তকদীরের উপরে তোমরা
অঙ্গীকার না করে তোমরা বরঞ্চ সেটাকে শিরকিয়াতের দরজায় পৌঁছে দিচ্ছ, কুফরিয়াত হয়ে যাচ্ছে আমার আপনার দ্বারা, কুফর হয়ে যাবে যদি আমি আপনি এগুলো বলে থাকি। তাই আল্লাহ রাসূল বললেন তকদীরের উপরে আমাকে আপনাকে ঈমান আনতে হবে। তকদীর যার বাংলা অর্থ হলো ভাগ্য, কখন কি হবে, কোন সময় কি অবস্থায় থাকব, এই তকদীরের বিষয়বস্তু কার হাতে, আল্লাহর হাতে, এটা আমার আপনার কাছে নাই। ভাই আমার বাজিরা জনেরা যুবকেরা, শুধু তকদীরের উপর ঈমান আনয়ন করলাম কিন্তু আখেরাতের দিনে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের উপরে যদি ঈমান না আনি তাও আমি আপনি কিন্তু পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবো না। একদিকে তকদীরের উপরে ভালো মন্দের উপর ঈমান আনতে হবে, অপরদিকে আল্লাহ পাকে দুনিয়াতে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে, আবার কিয়ামত হবে আল্লাহ পাক আমাকে আপনাকে ওই কবর থেকে উত্থাপন করবে, ইসা সুলসিলা তিলার দুসিল সানাকা ওয়া খুরাজা তিলার দুসকানাকা ওয়া কালা ইনসানু মানাকা, আল্লাহ পাক বলেন বান্দা গুলো জেনে রেখে দাও, শুনে রেখে দাও, দুনিয়ার বান্দারা দুনিয়াতে আমি আল্লাহ এই দুনিয়াটাকে ফানা করে দেব, এই দুনিয়াটাকে ধ্বংস করে দেব, এই দুনিয়াটাকে হারাপ করে দেব, ইসা সুলসিলা তিলার দুসিল সানাকা তাম পৃথিবীটা জিলসানা হয়ে যাবে, কম্পনে কম্পিত হতে থাকবে, কেমন হয়ে যাবে, তমাম দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ পাক আবারও তোমার দিগকে আফালাই আলামিদা বসিরা মা ফিল কবর, আমি আল্লাহ পাক তোমাদের কবর থেকে উত্থাপন করব। ও নবী উম্মতেরা, দুনিয়াতে এই সমস্ত বিষয়ের উপরে বান্দা যখন ঈমান আনয়ন করেছে ওই বান্দা ঈমান আনবার সঙ্গে সঙ্গে এবারে তো বান্দাকে আল্লাহ পাকে দুনিয়াতে সত্য কথা বলতে হবে, সত্য কথা যখন বান্দা বলেছে শুধু ওই পর্যন্ত যদি বন্ধ করে দিলাম পূর্ণাঙ্গি বান্দা হতে পারলাম না, সত্য কথা যখন বলতে হবে ওই সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে বিপদে ধৈর্য ধারণ করতে হবে, বিপদ যখন এসে যাবে ধৈর্য ধারণ খানা করতে হবে, বিপদ যখন এসে যাবে আল্লাহ পাকে তার বারে একটু দোয়া চাইতে হবে, আল্লাহ তার বারে ফরিয়াদ চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় শান্তি নসিব করো, তুমি আমাকে আখেরাতে মুক্তি নসিব করো। আল্লাহ নবী বলেন ঈমানদারের বৈশিষ্ট্য হলো চারটি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ হাবিব বলেন এই চারটি গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এক নাম্বার হলো ঈমান আনলো, ঈমান আনার সঙ্গে সঙ্গে বান্দা ভালো কাজ করলো, আফজালুল ইবাদাতি ইবাদতিস সালাহ, আল্লাহ পাকে নামাজ পড়া দায় করলো, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতিল কোরআন, আল্লাহ পাকে দুনিয়াতে বান্দা আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করলো, আফজালুজ জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পবিত্র নামে জিকির করলো, আল্লাহ পাকের নামে মুরাকাবা করলো, ওসাদা করলো, আল্লাহ পাকের জিকির ফিকির করলো, আল্লাহ পাকের সময় আল্লাহ পাকের হুকুমকে মেনে চললো, এটাই হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ নবী বলেন যখন কোন বান্দা ঈমান আনলো বিশ্বাস স্থাপন করবার পরে এই ভালো কাজগুলো করলো, রোজা রাখলো, আল্লাহ পাকের দুনিয়াতে দান করলো, সত্য কথা বললো, আল্লাহ নবী বলেন এখন বান্দা যখন ঈমান আনলো ঈমান আনার পরে সত্য কাজ করলো, ভালো কাজ করলো, ওই ভালো কাজ করবার পরে আল্লাহ একেবারে তিনি বলছেন ওয়াসাবিল হাক্কি, দুনিয়াতে বান্দা যখন কথা বলবে ওই কথাটা বান্দাকে সত্য কথা বলতে হবে, বান্দা যদি সত্য কথা বলে ওয়াসাবিল সাবর, এবং বান্দার উপরে যখন খাতপুতিঘাত এসে যাবে আকস্মাত কোন বিপদ এসে যাবে বান্দা তখন আল্লাহর দুনিয়াতে ওই বিপদে ধৈর্য ধারণ করবে, এটা যখন করবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা নিঃসন্দেহে আমি আল্লাহ পাক আমার আত্মার জান্নাতের ভিতরে যে কোন জান্নাত তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বললেন বল্লা আসল, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যুগের কসম দিয়ে বলছি, সময়ের কসম দিয়ে বলছি, ইন্নাল ইনসান লাফিল খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত
লাফিল খসর তাবি ওরা ক্ষতিগ্রস্তরা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহা এবং যারা ভালো কাজ করেছে নেক কাজ করেছে সৎ কাজ করেছে আতাওয়া সাবিল হক এবং যারা সত্য কথা বলেছে সদা সর্বদা কি বলতে হবে মিথ্যা কথা না বিপদ আসুক আর যাই হোক না কেন সত্য কথা বলতে হবে যদি বান্দা ঈমান আনে নেক কাজ সৎ কাজ সালেহে কাজ সম্পাদন করে আর সত্য কথা বলে আর কি করতে হবে হঠাৎ করে একটা বিপদ এসে গেছে ওই বিপদে বান্দা ধৈর্য হারা হয়ে ঈমান বিনষ্ট হয়ে যাবে এমন কথা না বলে বরঞ্চ বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যা কিছু হয় সবই তোমার পক্ষ থেকে তুমি যাতেই খুশি আমি তাতে খুশি বান্দা যদি এই বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর রাসূল বলেন নিঃসন্দেহে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে নিঃসন্দেহে ওই বান্দাটা ক্ষতিগ্রস্ত হবে না জোরে বলুন সকলে সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা কোনো মতেই ক্ষতিগ্রস্ত হবে না শুধু ক্ষতিগ্রস্ত তো হবে না অবশ্যই এবং কায়ামতের মহা কঠিন দিবসে আত্মা জান্নাতের যে কোনো একটা বাপ তার জন্য উন্মুক্ত হয়ে যাবে জোরে বলুন সকলে সুবহানাল্লাহ তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজ সেই কাজটা হলো ঈমান আনতে হবে প্রথম ঈমান দ্বিতীয় নামাজ রোজা হজ যাকাত তৃতীয় হলো সত্য কথা বলে চতুর্থ হলো বিপদে ধৈর্য ধারণ করা কিন্তু আপনি আজকে সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ও নবীর উম্মতিরা আজকে সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় দুনিয়াতে আমি আপনি একেবারে মিথ্যা কথা ছাড়া কথা বলি না সমাজের দিকে আজকে লক্ষ্য করলে দেখা যায় দুনিয়াতে ঈমান এনেছি বাটে নামাজ আদায় করি বাটে কিন্তু বিপদে ধৈর্য বলে আমাদের কিছু নাই আছে ম্যাক্সিমাম মানুষ আজকে আমরা এমন হয়ে গেছি যে 100-এর মধ্যে মনে হয় 95টা মিথ্যা কথা ঠিক কি না অনেক মানুষ বলে ভাই মিথ্যা কথা না বলে না ব্যবসা চলে আপনি যদি মিথ্যে কথা বলে ব্যবসা করেন আপনার ব্যবসাটাই হার আপনি যদি মিথ্যে কথা বলে কোন কাজকে জয়ী করেন আপনার ওই কাজটাই দুনিয়ায় হয়েছে জয়ী হলেন আখেরাতে আপনার জন্য দুনিয়ায় যতটা শান্তি পেলেন তার চেয়ে বেশি আখেরাতে আপনাকে কষ্ট পেতে হবে এটা আমাদের খেয়াল করতে হবে তাই আমাদের দুনিয়ায় সর্বপ্রথম যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা হলো মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ নবী দোজাহানের বাদশা বলেন তাই রাসূল কি বলেছিলেন মুনাফিকের চিহ্ন হলো তিনটি আমার নবী তা নবী বলেন আমার রাসূলুল্লাহ বলেন প্রথমত মুনাফিকের চিহ্ন হলো যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে ওই বান্দাটা নিঃসন্দেহে মুনাফিক যে কথায় কথায় মিথ্যে কথা বলে দ্বিতীয়ত যে ব্যক্তি ওই ব্যক্তিটা মুনাফিক আল্লাহ নবী বলে তার নবী বলে যে ব্যক্তিটা কথা বলতে বলতে দুনিয়াতে মানুষের কাছে ওটা করে যে আগামী দিনে আগামীকাল অথবা এক ঘন্টা পরে আমি তোমাকে এই কাজটা করে দেব অথবা এই জিনিসটা দেব অথবা এমন একটা প্রতিশ্রুতি দিল আল্লাহ নবী তার নবী বলে কিন্তু সে ওই কাজটা করলো না আমি আমার তার নবী বলে ওই ওটাটা সে পালন মানুষের আমানতকে যে ব্যক্তি খেয়ানত করে ফেলল আল্লাহ নবী বলেন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের দুনিয়ায় ওই মানুষের কবরে শুয়ে শুয়ে তিন ধরনের সওয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে আল্লাহর নবী বলেন দয়ার নবী বলেন
সালাওয়াতুল জারিয়া দুনিয়াতে যদি আপনি একটা ভালো কাজ করে যান, দুনিয়াতে যদি আপনি দুনিয়াতে এলেম শিক্ষা করিয়ে যান, ওই এলেম শিক্ষার সওয়াবটা আপনি কিয়ামত পর্যন্ত পেয়ে ফেলে রাখবেন। আর যদি দুনিয়াতে মুনাফিকি করে কাউকে যদি আপনি জুয়া খেলা শিখিয়ে যান, কাউকে যদি আপনি তাস খেলা শিখিয়ে যান, কাউকে যদি আপনি দুনিয়াতে জুয়া খেলা শিখিয়ে যান, আল্লাহর নবী বলেন, তার নবী বলেন, যে বান্দাটা জুয়া খেলাটা শিখালো ওই বান্দাটা যখন মারা যাবে যাকে শিখিয়েছে সে যা গোনা করবে ওই গোনার এক অংশ ওই কবরবাসীর পৌঁছে দেওয়া হবে। বোঝা গেছে কথাটা? একদিকে আল্লাহ রসুল বলেছে ইজা যখন আসবে মাতাল মৌত ইনসান মানুষের ইনকাতা কেটে দেওয়া হবে, আনহু সমস্ত কাজকর্ম আমালুহু, আনহু খারাপ এবং আমালু ভালো আর মন্দ সমস্ত কাজের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা অবশিষ্ট থাকবে সালাসা তিনটে দরজা আমার আল্লাহ পাক খুলে রেখে দেবেন। তার মধ্যে একটা হলো সাদাকাতিন জারিয়া, সৎকায় জারিয়া যদি সে দুনিয়াতে করে যায়। সৎকায় জারিয়া কেমন? যেমন আপনাদের রঘুনাথপুরে একটা মসজিদ বানিয়ে দিলেন, একটা মাদ্রাসা বানিয়ে দিলেন, মক্তব তৈরি করলেন, আপনার বাড়ির পাশে একজন গরিব বাচ্চা সে কোরআন শরীফ শিখছে, এসে তার অর্থ নেই, মা বাপ কিনে দিতে পারছে না কোরআন, আপনি তাকে সাহায্য করলেন, আপনি নিজে কোরআন পড়তে পারেন, আপনার বাড়ির পাশে আপনার অন্য আর দুজনকে শেখালেন, আল্লাহর নবী বলে ওই দুজনকে আবার তারা আরো চারজনকে শেখালো, নবী বলে এই পরম্পরা যতদিন চলতে থাকবে এই পরম্পরাটা কিয়ামত পর্যন্ত চলবে, এই কিয়ামত পর্যন্ত আমি আপনি কবরে শুয়ে শুয়ে সাবে আজেলা সাবে কামেলা পেতে থাকবো। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এই দুনিয়াতে যারা মুনাফিকি করে মানুষকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে সে নিজে জাহান্নামী হয়েছে, অপরকে সে জাহান্নামী বানানোর জন্য মনে করেন সে মদ পান করালো। একদিন দুদিন এমন এমন মানুষ রয়েছে বলে ভাইজান আমি না আগে না বিড়ি জীবনে খেতাম না, মুখে দিতাম না, কিন্তু আমি যাদের সঙ্গে থাকি আমাকে বলে খা না, এক টান করে টান না, এই করতে করতে আমাকে শিখিয়ে ফেলেছে। ভাইজান কি বলবো, আমি গুল না আগে একদম মোটেই মাস্তাম না, কিন্তু আমাকে এক একবার করে দিতে দিতে আমাকে পুরো একদম এখন পাগল করে ফেলেছে। আমি মদ জীবনে মুখে দিতাম না, কিন্তু আমাকে বলে তুই এক হাত ঝোঁক করে খা না, এই না করে আমাকে পুরোপুরি এখন মদখোর বানিয়ে ফেলেছে। ভাইজান আগে আমি জীবনে তাসের খেলা তাস যে কি জিনিস আমি বুঝতাম না, কিন্তু যে যাদের সঙ্গে ঘুরি তারা আমাকে জোর করে নিয়ে বসিয়ে বলে তুই অন্তত চাল, তোর জেতা জিতি পরে তুই এখন এমনি খেল, আগে আমাকে শিখিয়ে নিয়েছে, এখন ভাই যেন আমি শিখে গেছি আর এমন নেশা হয়ে গেছে আমি আর ওই না খেলে থাকতে পারি না। আল্লাহর নবী বলে যেমন ভালো কাজ করলে ওর সওয়াব আপনি দুনিয়াতে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন। আপনি একজনকে মক্কর বানালেন, আপনি একজনকে গেজাখর বানালেন, একজনকে আপনি দুনিয়াতে জুয়াখর বানালেন, ওই বান্দা আর যদি দুজনের আরো জুয়াখর বানায় ওই দুজনেরও কিছু গোনা আপনি কেটে 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 কিয়ামত পর্যন্ত আপনার কবরে ভরাট করা হবে, পূর্ণ করা হবে। দুনিয়াতে আল্লাহ রাসূল বলেছেন তাই তোমরা সৎ মানুষদের সঙ্গে সঙ্গ লাভ করো, আল্লাহ রাসূল বলেন তাই তোমরা ভালো মানুষদের সঙ্গে তোমাদের জীবনটাকে নিয়ে পরিচালনা করবার চেষ্টা করো। ভাই আমার বাজিরা জনেরা যুবকেরা ও নবী উম্মতেরা ভালো মানুষ কারা, ভালো মানুষ কারা, তাদেরকে আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। ভালো মানুষ ছিলেন ওজাদের সেমারা মিলে শরিয়াত ফুরফুরা বিরাবে বাকাসিন রহমাতুল্লাহ আলাইহি, ভালো মানুষ কে ছিলেন হযরতে খাজা গরিবের আওয়াজ, ভালো মানুষ কে ছিলেন হযরতে মুজাদ্দিদ আমাসিহ রহমাতুল্লাহ আলাইহি, ভালো মানুষ কে ছিলেন হযরতে হযরতে সুফি আব্দুল মোমেন, ভালো মানুষ কে ছিলেন হযরতে আল্লামায়েন উরুল্লামায় রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বান্দা যারা কিনা দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছেন, তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন, সালেহ বান্দা ছিলেন, আবেদ বান্দা ছিলেন, জায়েদ বান্দা ছিলেন, আল্লাহ পাকে দুনিয়াতে সালেহ ছিলেন, ওই সমস্ত বান্দাদিগকে অনুসরণ করতে হবে, অনুসরণ করতে
করতে করতে যদি আপনি দুনিয়াতে বাস্তবে রূপ দিতে পারেন, রূপ কানা দিতে দিতে যদি আপনার মৌত হয়ে যায়, আল্লাহ নবী বলেন কিয়ামতের মহা কঠিন দিবসে ওই সমস্ত আল্লাহওয়ালাদের কাতারে আমার আপনার সেদিনে লাইন খানা হয়ে যাবে। আর যদি আমি আপনি বক্তদের সঙ্গে মিশে মিশে জাহান্নামে যখন ইন্তেকাল হয়ে যায়, যখন ইন্তেকাল হব, ইন্তেকাল যখন হয়ে যাবে আমার আপনার ওই মক্কদের সঙ্গে, কিন্তু কিয়ামতের মহামতে আমার আপনার হাসন মাসর হবে, বেনামাজির সঙ্গে আমার আপনার হাসন মাসর হবে, দাড়িখোরের সঙ্গে হাসন মাসর হবে, জুয়াখোরের সঙ্গে হাসন মাসর হবে। তাই আল্লাহ রাসূল বলেন মান তাসাব্বাবি কওমি ফাও আমিলহুম, নবী বলেছেন আমার উম্মতিরা দুনিয়াতে আমি রাসূল আল্লাহ জানিয়ে দিলাম তোমরা ভালো মানুষের অনুসরণ করো, কিয়ামতের মহামাটি ওই সমস্ত মানুষদের সঙ্গে তাদেরকে কাল কিয়ামতের মহা কঠিন দিবসে তাদের হাসর মাসর করানো হবে, যে যার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তার সঙ্গে কিয়ামতের মহামাটি তার তোলা হবে। এখন যদি আমার একজন কাফিরের সঙ্গে বন্ধুত্ব থাকে তাহলে নিঃসন্দেহে কাফিরের সঙ্গে আমার হাসর মাসর হবে নাকি? এটা কি মিথ্যা হলো? নবী পাকের যদি মিথ্যা হয়ে যায় তাহলে নবীর কথা ভুল হয়ে যাবে, আর নবীর কথাটাই হলো তো আল্লাহর কথা, ঠিক না? আল্লাহ পাক নিজেই তিনি বললেন ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী ততক্ষণ পর্যন্ত একটা যে জবর তানবিল হুরুফ মা নুন সাকিন নুকতা তাসদীক কিছুই আমার নবী আপনাদের কাছে বলে না যতক্ষণ না আমার নবীকে আমি আল্লাহ পাক না জানাই। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন আমার নবীকে আমি আল্লাহ যতটুকু জানাই, আমার নবী নিজে থেকে কিছুই বলেন না, আমার নবীকে আমি যতটুকু বলতে বলি তার এক বিন্দু পরিমাণ একটা নুকতা যে জবর তানবিল হুরুফ মা নুন সাকিন নুকতা আমার নবী কোনোটাই বাড়িয়ে বলেন না। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। নবী বলেন নাকি? এটা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা। এক শ্রেণীর মানুষ তারা মনে করে নবী গায়েব সম্পর্কে জানেন, আলিমুল গায়েবকে জি একমাত্র আমার আল্লাহ। আবার এক শ্রেণীর মানুষ তারা মনে করে নবী গায়েব সম্পর্কে কিছুই জানেন না, যিনি বলছেন নবী গায়েব সম্পর্কে জানেন তিনিও ভুল বলছেন, আর যিনি বলছেন নবী গায়েব সম্পর্কে কিছুই জানতেন না তিনিও কিন্তু ভুল বলছেন। কিন্তু আমরা হলাম আহলে সুন্নাতুল জামাত, আমাদের আকীদা হলো আমার আল্লাহ পাক যে গায়েব সম্পর্কে নবীকে জানাতেন আমার নবী ততটুকুই জানেন। জোরে বলুন সকলে সুবহানাল্লাহ, ঠিক কি না? এটাই আমাদের আকীদা, তো আমার নবীকে আল্লাহ যতটুকু জানাতেন। তাহলে নবী আমার দয়ার নবী কি বলেছেন? আর যদি দুনিয়াতে তারিখ হয়ে গেদা খমত কর আপনার কিনা দুনিয়াতে জুয়াখরের সঙ্গে যদি আমার আপনার মিল মহাব্বাতটা থাকে, বন্ধুত্ব খানা থাকে তাদের সঙ্গে কিয়ামতের মহামাতে আমার আপনার সেদিনে হাসন নাসর হয়ে যাবে। ও নবীর উম্মতিরা, তাই আমার কথা এটাই আমি বলতে চাই নাই, দুনিয়াতে আমি আপনি যদি মুনাফিকের সঙ্গে মুনাফিকি করি কিয়ামতের মহামাতে আমার আল্লাহ মুনাফিকের কাতারে আমাকে আপনাকে তুলবে, যদি কিয়ামতে আমি আপনি দুনিয়াতে শুধু যদি কাজ্জাবে অর্থাৎ আপনার কিনা কাজ্জাবুন মানে হলো মিথ্যাবাদী, কিসবুন মানে হলো মিথ্যাবাদী, আমি আপনি যদি শুধু মিথ্যা কথা বলে কিয়ামতের মহাকঠিন দিবস আল্লাহর দরবারে সেদিন আমাকে আপনাকে ওই মিথ্যাবাদীদের দলভুক্ত করা হবে, দুনিয়াতে যদি আমি আপনি আমানতের মাল খেয়ানত করি ওই সেদিনে আমানতের মাল খেয়ানতকারীদের কাতারে তোরা হবে, তাহলে মিথ্যা কথা বলা চলবে না, আমানতের মাল খেয়ানত করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে না। আল্লাহর নবী বলেন এই মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা আমানতের খেয়ানত করা এটাই হলো মুনাফিকি, আর এই মুনাফিকি যা হয়ে যাবে এই মুনাফিকের যারা সাথ দেবেন এই মুনাফিকদের সঙ্গে যারা ওঠা বসা করবে কিয়ামতের মহা
কঠিন দিবসে ময়দানে মাশায়া দিবসে ওই বান্দাদিগণকে ওই মুনাফিকের সঙ্গে তাদের হাসন নাসর হয়ে যাবে, কাফেরের সঙ্গে হাসন নাসর হয়ে যাবে। দুনিয়াতে তাই আমাদেরকে আল্লাহ পাক বললেন তোমরা মুনাফিক হয়ে যেও না। কোরআনে আমার আল্লাহ পাক তিন ধরনের সূরা নাযিল করেছেন, একটা সূরার নাম হলো সূরায়ে মুমিনুন, আর একটা সূরার নাম হলো সূরায়ে কাফিরুন, আর একটি সূরার নাম হলো সূরায়ে মুনাফিকুন। আল্লাহ পাক বললেন এ জগতের মানুষেরা আমি আল্লাহ পাক দুনিয়াতে কোরআন নাযিল করেছি, ওই কোরআনের মধ্যে জানিয়ে দিলাম মুমিন সম্পর্কে, মুমিন যারা হবে মুহসিন যারা হবে তারা দুনিয়াতে শান্তি পাবে আর আখেরাতে মুক্তি পেয়ে যাবে, আর মাঝখানে আর একটা সম্প্রদায় থাকবে তারা না মুমিন আর না কাফের, না মুমিন আর না কাফের, তারা হলো মুনাফিক। আল্লাহর নবী বলেন আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে ইসলামের জন্য যত আপনার কিনা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইসলামকে আপনার শেষ করার জন্য ইসলামের যত আপনার নবীকে কষ্ট দিয়েছে ওই কষ্ট দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী যারা তারা হলো ওই মুনাফিক। নবী আমার দয়ার নবী বলেন নূর নবী বলেন তাই আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক দুনিয়াতে যত জাতি পাঠিয়েছে এই জাতির মধ্যে ওই সমস্ত মানুষটাই হলো নিকৃষ্ট, ওরা ইসলামের বেটি বেশি ক্ষতি করেছে, তারা হলো মুনাফিক। এক হলো মুমিন আর কাফের, এর মাঝখানের একটা সম্প্রদায় যার নাম হলো মুনাফিক। এই কাফেরদের চেয়েও মুনাফিকরা বড় ভয়ঙ্কর। মুনাফিকের কাজটা কি জানেন? মুনাফিকের কাজ হলো ও ব্যাগের মুখে চুমো দেবে, সাপের মুখেও চুমো দেবে, এটা হচ্ছে মুনাফিকের কাজ। ওবাই ইবনে কাব, আমি আপনি শুনেছি না, নাম শুনেছি ওবাই ইবনে কাব, কোরআন কারীম খুললে তো সিরে জালালাইন শরীফের মধ্যে দেখা যায় আল্লাহর রাসূল বলেন ওই আরবের মধ্যে আরববাসীদের মধ্যে একজন বিখ্যাত কাফের ছিল, এই আপনার মুনাফিক ছিল যার নাম হলো ওবাই ইবনে কাব। সে কি করত, তার কাজটা কি জানেন? তার কাজ হলো আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, আল্লাহ রাসূল তার সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী তিনি ওয়াজ করবেন, নসিহাত করবেন, কোনো গোপন মাশওয়ারা করবেন। ওবাই ইবনে কাব কি করবে? ওবাই ইবনে কাব ওর পিছন পিছন যাবে, গিয়ে আল্লাহর নবীর ওই গোপন তথ্যগুলোকে নিয়ে ওই কাফেরদের কাছে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা মুগিরা শোবা আবু সুফিয়ান মুসাইলামাতুল কাযযাবের দলদেরকে এসে বলবে যে মুহাম্মাদের গোপন তথ্য আমি নিয়ে এসেছি, কোনো চিন্তা নেই, মুহাম্মাদ আজকে পিছন দিক থেকে তোমাদেরকে ধাওয়া করবে, সুতরাং তোমরা আজকে ঠিক সেইভাবে ষড়যন্ত্র করবে। বোঝা গেল কথা? নবী আমাদের নবী জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে তো নবী জিহাদ করবেন, জিহাদ করতে 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 নবী যখন তিনি জয়লাভ করবেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীকে যখন জয়লাভ করানো হবে ওই উপায় মেনে খাব, দৌড়ে 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 আমার নবীর কাছে সে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে জিহাদের ময়দানে তো আমরাই জয়লাভ করেছি। আবার যখন আবু জাহাল আবু লাহাব সাহেবা উতবা সাহেবা মুগিরা তারা যখন জয়লাভ করবে ওই সময় ওই উপায় ইবনে কাব দৌড়ে 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 তাদের পিছনে গিয়ে বলতে থাকবে আজকে তো আমরা এই জিহাদের ময়দানে জয়লাভ করেছি, আমরাই তো সফলকাম। তার মানে কি, কোনো একদিকে নয়, যে যখন যেদিকে পারি হবে সেদিকে সাঁতার দেবে, এটা হচ্ছে কার কাজ? মুনাফিক। তাহলে মুনাফিকের চিহ্ন তিনটে সম্পর্কে আমি বলে দিলাম, দুনিয়াতে আমাদেরকে একটু মেনে চলার প্রয়োজন আছে না ভাই? অবশ্যই আছে, আমরা মুমিন আমরা মুসলমান। সবচেয়ে বড় ধরনের কথা হলো আমরা ইমান দার মা বাপ পেয়েছি আমরা, নাকি বলেন? সবচেয়ে বড় ধরনের নেয়ামত হলো আমরা ইমানদার মা বাপ পেয়েছি। আমার আল্লাহ আমাকে আপনাকে এমন এক ঘরে জন্মগ্রহণ করিয়েছেন যে ঘরটা যে ঘরে আমাদের মা বাপগুলো নামাজ আদায় করে, জোরে বলুন সকলে সুবহানাল্লাহ, যে ঘরে আমাদের মা বাপগুলো কিছু হোক আর না হোক এতটুকু বলে যে বাপ যা জুমার দিনে অন্তত মসজিদে যা, নাকি কি ঘরে আমি আপনি এসেছি জুমার দিনটা অন্তত যারা পাঁচ অক্ত নামাজ একেবারে মোট পড়েন না আস্তে আস্তে জুমার দিন থেকে পড়াটা অন্তত শুরু করেন,
আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, বাবুল আবওয়াবাল জুমাহার ভিতরে আপনার মিসকাত সহ আপনার তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক দুই তিন তিন জুম্মা নামাজ ছেড়ে দিল, রাসূল বলেছেন ওই ব্যক্তির অন্তরে আমার আল্লাহ পাক মোহর মেরে দেন। বুঝা গেল? সে ব্যক্তির অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, আর যার অন্তরে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিঈহিম ওয়া আলা বুসারিহিম, আল্লাহ পাক যার অন্তরে একবার কালবে আমার আল্লাহ মোহর মেরে দেন, আল্লাহ পাক বললেন ওই বান্দা আর ভালো হবার চিহ্ন তার পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমার আল্লাহ পাক তাই বললেন, এ আমার খাদিবে পেয়ারা নবী নূরে মুজাসসাম গো, আপনি কাফের দিগাকে বলে দিন তারা যেন আমি আল্লাহ পাকে নবী, আপনাকে তারা যেন কষ্ট না দেয়, কারণ হলো আপনি তো নিজে থেকে কিছুই বলেন না। ও নবী উম্মাতিরা কাফের দলেরা আমার নবীকে মারতে শুরু করেছে, আমার নবীকে কত কষ্ট দিয়েছে, নবীকে কত যন্ত্রণা দিয়েছে, আল্লাহ পাকের দরবারে আমার নবী ইসলাম প্রচার করে, কাফের দলেরা কেউ ইসলাম প্রচারে আল্লাহ নবী তাকে সাড়া দেন না, নবী আমার দয়ার নবী নূর নবী, আল্লাহ পাকে দরবারেতে দুই কানা হাত তুলে দোয়া চায়, আল্লাহ আল্লাহ পাক ওই কাফেরদের ভিতর থেকে হয় আবু জাহেলকে অথবা ওমারকে ইসলামের জন্য আপনি কবুল করুন, আমার আল্লাহ কি জবাব পা দিয়েছিলেন, এ আমার হাবিবে পেয়ারা নবী নূরে মুজাসসাম গো, ওই আবু জাহেলের জন্য আপনি দোয়া চাইবেন না, কারণ হলো ওই আবু জাহেলের অন্তরেতে আমি আল্লাহ মোহর অঙ্কিত করে দিয়েছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম তার অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, ওয়ালা আবসারিহিম আমি আল্লাহ তার কানটাকে তার কানে সীসা দিয়ে বন্ধ করে দিয়েছি, ওয়ালা আল্লাহ পাক বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম, এবং তার চোখের উপরে পর্দা ফেলে দিয়েছি, আর সে কোনো দিনের জন্য ভালো পথে আসবে না, ভালো হবে না। হাবিব আপনি ওই কাফেরের জন্য আবু জাহেলের জন্য দোয়া চাইবেন না, আপনার সহযোগিতা করার জন্য আমি আল্লাহ ওমারকে কবুল করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওমারের ভিতরে সে অন্যের কুপ্রচনায় নবীকে মাথা কাটার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সে যখন নবীকে নিজে দেখলো নিশ্চক্ষে, আল্লাহর রাসূলকে দেখবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার অন্তরটাকে নরম করে দিলেন, জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে যদি মুনাফিকি করে, ওমর তো মুনাফিক ছিল না, মুনাফিক যে তার দুনিয়ায় অস্বস্তি, দুনিয়ায় অস্বস্তি ভোগ করতে হবে, আর আখেরাতে তার জন্য ইন্নাল্লাহ শাদীদুল আযাব কঠিন আযাব তার জন্য অনিবার্য। সুতরাং তাই আমাদেরকে দুনিয়াতে সেই খোদার হুকুম সঠিকভাবে মানতে হবে, আল্লাহর হুকুম যদি সঠিকভাবে না মানি দুনিয়ায় শান্তি পাবো না, আর আখেরাতে মুক্তি কোনো মতে সম্ভব হবে না। তাহলে দুনিয়ায় যদি আমি আপনি পরিত্রাণ পেতে চাই, আমাকে আপনাকে ভালো মানুষের সাওবাতে থাকতে হবে, আমাকে আপনাকে নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, সলেহ কাজ করতে হবে, এইবারে এই নেক কাজ সৎ কাজ সলেহ কাজ এই কাজের মধ্যে সবচেয়ে বড় ধরনের মারাত্মক কাজ যেটা, যে কাজ ব্যতীত আল্লাহ পাক কোনো কাজ পছন্দ করেন না, সেই ভালো কাজের মধ্যে সবচেয়ে বড় ধরনের কাজ হলো নামাজ আদায় করা, দ্বিতীয় রোজা পালন করা, প্রথম তো ইমান আনলাম, আমরা তো মুমিন মুসলমান, এখন আমার আপনার কাজ হলো ইমান আনা, ইমান যখন এনেছি আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ যখন পড়ছি রোজা রাখতে হবে, আল্লাহ পাক যাকে তেমন তৌফিক দিয়েছে যাকাত দেবে, আরো যাকে বেশি দিয়েছে সে একবার হজ করবে জীবনে, এইবারে হুকুমগুলো মানে মেনে চলতে হবে, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামাহুর রিবা, আল্লাহ বললেন তোমাদের জন্য আমি আল্লাহ পাক ব্যবসাটাকে হালাল করেছি আর সুদটাকে হারাম করে দিয়েছি। এক শ্রেণীর মানুষ আমরা ব্যবসা আর সুদকে একসঙ্গে করে ফেলেছি, আচ্ছা ব্যবসার সুদ কি এক কোনো মতেই সম্ভব নয়, আল্লাহ পাক বললেন ব্যবসাটা হালাল আর সুদ হলো হারাম, তাহলে আমাকে আপনাকে সেই দিকটাকে একটু দেখে খেতে হবে, যদি দেখে না খাই তাহলে এই ভালো জিনিসও যদি খারাপ জিনিসের সঙ্গে মিশে যায় তাহলে পুরোটাই কি হবে
বাজেয়াপ্ত হয়ে যাবে। তা চিন্তা করেন, মনে করেন না।